আমাদের বারো মাসে তেরো পার্বণ, বছরের প্রথম দিন থেকে শুরু করে সারা বছরই আমাদের কোনো না কোনো উৎসব লেগেই থাকে। এইসব উৎসব আমাদের দৈনন্দিন জীবনের অভাব অনটন দুঃখ দুর্দশা সাময়িকভাবে মুছে দিয়ে আমাদের মনে প্রাণে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি করে। বসন্তের শেষ প্রান্তে অর্থাৎ চৈত্র মাস থেকেই রঙিন বিহু, গণেশ পূজা, চড়ক পূজা অর্থাৎ গাজন উৎসবের আয়োজনে সকলকে ব্যস্ত থাকতে দেখা যায়। তারই ধারাবাহিকতায় প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনে পরম্পরাগতভাবে গাজন উৎসব অনুষ্ঠিত হয়। অসমে বিশেষ করে বরাক উপত্যকা ও ব্রহ্মপুত্র উপত্যকার কিছু সংখ্যক অঞ্চলে গাজন উৎসব তথা চড়ক পূজোর আয়োজনে ব্যস্ত থাকেন চড়ক উৎসব আয়োজনকারী ভক্তরা। তাই দেখা গেছে সারা চৈত্র মাস জুড়ে চড়ক পূজার ভক্তরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঢাক ঢোল বাজিয়ে গান গেয়ে কালীর নাচ, শিবের নাচ ইত্যাদি পরিবেশন করে চাল ডাল নগদ টাকা পয়সা সংগ্রহ করে চড়ক পুজোর আয়োজন করতে দেখা যায়। তাই প্রতি বছরের মতো এবারও লঙ্কা শহর সংলগ্ন ভাল্লুকমারি খেলার মাঠে চড়ক উৎসব উদযাপন করা হয়। রিপোর্ট সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।